হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সকাল সকাল অনলাইন থেকে কত বড় একটা পার্সেল এসেছে। তো এটা ফ্লিপকার্ট থেকে এসেছে। এটাতে কি অর্ডার করা হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো এটাতে অর্ডার করা হয়েছে মেয়ের পটি গাড়ি। তো মেয়ে তো এখন বড় হচ্ছে জানো, ওকে তো এখন পটি গাড়ি কিনে দিতে হবে, যেখানে সেখানে তো আর পটি করতে পারে না। তো সেই জন্য আমার হাজব্যান্ড কিছুদিন আগে অনলাইনে অর্ডার করেছিল। তো গাড়ির কালারটা বেশ সুন্দরই, ভালোই লাগছে। তো আর কি, মেয়ের থেকে আমি বরঞ্চ বড় বেশি এক্সাইটেড। তো এখন আমার হাজব্যান্ড এগুলো সেট করবে, চাকা টাকাগুলো লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে এটা একটা সুবিধা কী বলো তো, চাকা আছে তো সেই জন্য মনে করো ও এটা ঘুরতেও পারবে, মানে এখানে ওখানে নিয়ে যেতেও পারবে, মানে পটিও করবে, আবার যখন একটু পা দিয়ে ঠেলতে শুরু করে দেবে তখন ঠেলতে ঠেলতে ওটা দিয়ে ঘুরতেও পারবে। তো জিনিসটা বেশ ভালো লাগলো, পছন্দ হলো। ঘরের লাগাই দেবে একটা, পা দুটা রাখার জায়গা, হ্যান্ডেলটা ছোট। হ্যান্ডেলটা ভালো ভাবে ধরে আছে, পা নামাচ্ছে দেখো, সিট বেল্ট লাগিয়ে দিতে হবে। আর দুই তিন কেজি ওয়েট বাড়লে আর এটা তো দুই বস্তা এবার চলে এসেছে বিছানা গোছাতে। তো আজকে বিছানাটা আমাকে গোছাতে হবে, কারণ আমার হাজবেন্ড রাতে বিছানা করে দিয়েছিল। বিছানাটা গুছিয়ে মেয়েকে মানে ইয়ে করে দিলাম, তো মুড়ি ভিজিয়ে দিলাম। তো ওই মুড়িটাই ওকে খাওয়াচ্ছে আমার শাশুড়িমা, আর এদিকে আমি ফটাফট বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মুড়ি খাওয়ানোর পর ও আবার যাবে একটু কোলদের বাড়ি। তো সকাল করে ডেইলি ওর ইয়ে একটু খাওয়া দাওয়া করে যাবে কোলদের বাড়ি। তো বিছানাটা গোছানো হয়ে গেলে রান্নাও চাপিয়ে দিতে হবে, বেলা হয়ে যাচ্ছে, আমার হাজবেন্ডের আবার ডিউটি যাওয়ার সময়ও হয়ে যাবে। রান্না কমপ্লিট, এমনকি আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে ও ডিউটিতে চলেও গেল। আমি মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম, এই যে। তো এবার আমিও খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে প্রচণ্ড। 10:30 বাজতে চলল, সকালে মুড়ি খেয়েছি, দুধ মুড়ি। তো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো এই হচ্ছে সকালের খাবার, ডিমের অমলেট, আলু সেদ্ধ, একটা ঝাল ভেজে নিয়েছি, আর ডাল সেদ্ধ। তোমার খাওয়া দাওয়া হলো, মেয়ে ঘুমোচ্ছে, ঘুমোক, আমি ফটোফট কেছে নিই, আছে অনেক কিছু কাঁচার আছে। এই যে দেখো, এক গামলা বেরিয়েছে। ওয়েদারটাও দেখো কেমন মেঘলা মেঘলা, কেচে দিলে শুকাবে কি না, কিন্তু কেচে তো দিতে হবেই বলো। তো এখন ফটাফট আমি কাচাকাচি করে নেবো। তো ওয়াশিং মেশিনে খুব একটা কাঁচা হয় না, যখন মনে করো সময় থাকে না, খুব তাড়াহুড়ো তখনই কাঁচা হয়, তাছাড়া হাতেই কাচি, হাতে কাচতে বেশি ভালো লাগে। তো ফটাফট কেচে নিয়ে রোদ্রু তেমন নেই, জামা কাপড় শুকাবে কি না জানি না, কিন্তু কেচে তো দিতে হবেই। তো কাজের আর শেষ নেই জানো, সকাল থেকে শুরু করে মানে এক নিঃশ্বাসে মনে হচ্ছে কাজ করছি, কাজ আর শেষ হচ্ছে না। তো স্নান করার আগে পর্যন্ত কাজের যা চাপ, তারপর স্নান টান করে খাওয়া দাওয়া করে নিলে ও বেলা আর কাজে সেরকম চাপ থাকে না। এই টুকিটাকে ঝাঁট দেওয়া, এই বাসন মাজা, এগুলো, তাছাড়া ভারী কাজটা এবেলাতে হয়ে যায়। তো মেয়ে ঘুমিয়ে আছে, ও জানে এখন ওঠে না, উঠলেই খুব মুশকিল, কারণ আমার শাশুড়ি ওদিকে আবার রান্নার প্রস্তুতি করছে আর আমি এদিকে কাছাকাছি করছি। শ্বশুরমশাই বাড়িতে নেই, কান্না করলে ওকে কে নেবে। তো আমি সেই জন্য তাড়াতাড়ি করছি। মেয়েরও আবার স্নানের বেলা হয়ে গেছে, ও উঠলে ওকে খাওয়াতে হবে, খাওয়ানোর পর আবার স্নানও করে দিতে হবে। তো
তো কিছুদিন থেকে আর কিছু ভালো লাগছে না, জীবনটা কেমন একঘেয়েমি হয়ে গেছে। না কোথাও ঘুরতে যেতে পারছি, না কিছু করতে পারছি, না সিনেমা দেখতে যেতে পারছি, না পার্কে যেতে পারছি। আগে তো মনে করো প্রতি সপ্তাহে এখানে ওখানে ঘুরতে যেতে পারতাম, আর এখন মেয়ে হওয়ার পর থেকে সব কিছু বন্ধ হয়ে গেছে। একদম একদম মানে বাড়িতে বন্দি হয়ে আছি, বছরে বছরে কোথাও ঘুরতেও যেতে পারছি না। আমার হাজব্যান্ডেরও এই একই অবস্থা, বলছে ও একা একা গ্যাংটক যাওয়ার প্ল্যান করছিল। আমি বললাম তুমি যদি একা একা যাও খুব খারাপ হয়ে যাবে, মেয়ে বড় হোক দরকার পড়লে সামনে বছর যাব, এবার আর কোথাও যাওয়ার সিন নেই, আমরা বাড়িতে থাকবো আর উনি একা একাই ঘুরতে যাবেন। হ্যাঁ বন্ধুদের সঙ্গে তাও আবার ডাইরেক্ট না করে দিয়েছি, যদি যাও কপালে দুঃখ আছে তাই বলে দিয়েছি। তো আর যাইনি, প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে। তো না তো কী বলো, আমরা বাড়িতে খাটাখাটনি করে মরবো আর ওর ইয়ে লেগেছে এখন ঘুরতে যাবে, আমরা বুঝি মানুষ না, আমাদের বুঝি ইচ্ছা করে না। তো কাল টাস করে মেয়েকে স্নান করে দিয়ে আমি স্নান টান করে নিলাম, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, এমনকি মেয়েকেও খাওয়ানো হয়েছে যে হ্যাঁ ও খেলছে। বললাম না সাদা ইয়েটা ধরে শুধু টানে, ওটাই ওর খেলার জিনিস। তো আর কি ঘুম পেরে উঠেছে, এখন তো আর ঘুমাবে না, যে ঘুম দিল অনেকক্ষণ ঘুমিয়েছে, আজকে দুপুরে আর ঘুমাবে না, ঘুমাতে ঘুমাতে একদম সন্ধ্যা থেকে ঘুমাবে। তো বন্ধুরা দেখা করছি একদম তোমাদের সঙ্গে বিকেলে, মেয়েকে ঘুরতে নিয়ে বেরিয়েছি, তারপর আর ব্লগটি কন্টিনিউ করিনি, কারণ কি বলতো হাজব্যান্ড আসার পর খাওয়া দাওয়া করে শুয়েছি আর এমন চোখ লেগে গেছিলো না, একটু আগে ঘুম থেকে উঠে ফটাফট বিকেলের কাজগুলো করে মেয়েকে নিয়ে বেরোলাম। তো এখন একটু ঘুরবো, ঘুরে টুরে বাড়িতে গিয়ে সন্ধ্যা প্রদীপ দেবো। তো বন্ধুরা এখন বাজে রাতের 9টা আর আমি রান্না চাপিয়ে দিয়েছি, আর মেয়ের কান্না করছিলোর জন্য আমার শাশুড়ি মাও খাওয়া দাওয়া করতে পারছি।